হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কেকাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা মশলা দিয়ে রুই মাছের একটি রেসিপি কথাই বলে মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ ছাড়া একটা দিনও চলে না বাঙালি হেসেলে মাছের কোনো পদ রান্না হয় না এমন দিন কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর তো আসুন বন্ধুরা দেরি না করে ঝটাপট রান্নাটা শুরু করে দিই এখানে আমি চার পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভালো করে নুন হলুদ ম্যারিনেট করে নিচ্ছি কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে পুরো কড়াতে তেলটা স্প্রেড করে নিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় খুব সাবধানে মাছগুলো কড়াইতে তুলে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি মাছগুলো খুব কড়া করে ভাজবো না মাছগুলো এখন ভাজা হয়ে গিয়েছে অন্য একটা পাত্রে মাছগুলোকে নামিয়ে নিলাম ওই তেলেই একটা শুকনো লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুঁচিয়ে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভাজবো না ফিফটি পারসেন্টের মতো ভেজে নিচ্ছি থেতো করা তিলকোয়া রসুন কড়াইতে দিয়ে দিলাম সরি বন্ধুরা এটা আমি স্কিপ করে গিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে ফিফটি পারসেন্টের মতো ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজ ফুলকপি আমি হালকা বয়ল করে নিয়েছি সেই ফুলকপিটা এখন কড়াইতে তুলে দিলাম ফুলকপিগুলোকে একটু ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি ফুলকপিটা বয়ল করে নিয়েছি কারণ ফুলকপির যে একটা হালকা গন্ধ থাকে সেটাও চলে গিয়েছে আর ফুলকপিটাও একটু নরম হয়ে গিয়েছে ফুলকপিটা প্রায় দু মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে একটা মিডিয়াম সাইজ আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও আমি বয়ল করে নিয়েছি আলু আর ফুলকপি দু মিনিটের মতো ভেজে নিচ্ছি দু মিনিট হয়ে গিয়েছে ফুলকপি আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো অল্প পরিমাপে হলুদ গুঁড়ো কড়াইতে দিয়ে দিলাম ফুলকপি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এক মিনিট হয়ে গিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছি আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা এই পেস্টটা এখন কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি না হলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে ফুলকপি আলুটাকে টমেটোর কাঁচা লঙ্কা আদার পেস্টের সাথে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি পরিমাপ মতো নুন কড়াইতে দিয়ে দিলাম এক মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে অল্প পরিমাপে জল কড়াইতে দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটাকে আরও দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ফুলকপির মধ্যে অবজার্ভ হয় আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম আছে মশলাটা ফুলকপি আলুর সাথে প্রায় কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে পরিমাণ মতো গরম জল কড়াইতে দিয়ে দিলাম একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দিলাম একটা শুকনো মশলা আমি রেডি করে নিচ্ছি একটা কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো কড়াই এগুলোকে ভেজে নিচ্ছি মশলাটা ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিলাম ঝোলটা এখন টক টক করে ফুটছে ফুলকপি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম মাছগুলোকে ঝোলের সাথে খুব বেশি ফোটাবো না তাহলে মাছ ভেঙে যাবে দু মিনিটের মতো মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব ভাজা মশলাটা এখন আমি কড়াইতে দিয়ে দিলাম মাছ আর ভাজা মশলা একসাথেই কড়াইতে দিয়ে দেবেন ভাজা মশলা আর মাছটা দেওয়ার পর দু মিনিটের মতো এটাকে কুক করে নিচ্ছি দু মিনিট হয়ে গিয়েছে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে এটা রাখবেন কুচিয়ে রাখা ধনেপাতা পাতা কড়াইতে দিয়ে দিলাম এটাকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা এখন সম্পূর্ণ আসুন এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিন এরকম যদি একটা মাছের রেসিপি দুপুরে লাঞ্চের সাথে থাকে তাহলে তো আর কথাই নেই বাঙালির যেমন মাছ ছাড়া চড়ে না এরকম একটা মাছের রেসিপি সত্যিই স্বাদে অতুলনীয় যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব ভালো থাকবেন না